নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন রেসিপি। আমার আজকের পর্বে রয়েছে ডিম আর মসুর ডাল দিয়ে একদম নতুন দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। কাউকে যদি আপনি এই রান্নাটা তৈরি করে খাওয়ান, তাকে বলে না দিলে সে কিন্তু বুঝতে পারবে না এটা কী দিয়ে তৈরি করা হয়েছে। এটা খেতে ভীষণ টেস্টি হয়। তো দেখুন, রান্নাটা করার জন্য এখানে আমি 1 কাপ মসুর ডাল প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পরে জলটাকে ছেঁকে ফেলে দিয়েছি, খুব সামান্য পরিমাণের মধ্যে জল আছে। এবার ডালটাকে মিক্সিতে নিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। লক্ষ্য রাখতে হবে ডালটা বাটার সময় যেন ডালের মধ্যে খুব বেশি জল না থাকে, একটু অল্প জল দিয়ে ডালটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ডিম। আপনারা 2টো ডিম দিয়েও কিন্তু এটা করতে পারেন। তো এখানে আমি 3টে ডিম দিয়েছি, এর সাথে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন, আর দিচ্ছি এর সাথে 1 টিস্পুন আদা রসুন বাটা, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ, আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিলে কিন্তু খেতে ভালো হয়, আর ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা গরম মশলাটা দেওয়ার জন্য একদম চলে যায়। এবার 1টা হুইস্কার দিয়ে সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে, এবার চলে যাবো এগুলোকে ভাজতে। ভাজার জন্য এখানে 1টা ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ তেল বেশ ভালো করে গরম করে নিলাম। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে আঁচটাকে কিন্তু একটু মিডিয়াম লোতে দিয়ে তারপরে এটাকে ভাজতে হবে। হাই আঁচে ভাজতে গেলে সহজেই উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো এখানে আমি ডিম আর মসুর ডালের মিশ্রণটা দিয়ে দিয়েছি, আঁচটাকে একটু মিডিয়াম লোতে দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্যে। ঠিক 5 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন উপরটা কিন্তু জমাট বেঁধে গেছে, বোঝা যাচ্ছে দেখে যে অপর দিকটা হয়ে গেছে। এবার এটাকে 1টা প্লেটের উপরে এরকমভাবে উল্টো করে অপর পিঠটা হওয়ার জন্য আমি আরও 1 বার ঢেকে দিলাম 2 মিনিটের জন্যে। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যায়। তো এখানে আমার এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। গরম থাকা অবস্থায় যদি কাটতে যাওয়া হয় তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, তো পুরোপুরি ঠান্ডা করে তারপরে এটাকে কাটতে হবে। 1টা কড়াইতে 4 টেবিল চামচ রান্নার তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এখানে 1টা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। তো আলুটাকে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু এই রেসিপিটা এরকমভাবে তৈরি করতে পারেন। তো এখানে আলুটা ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে রাখছি। আলুটা যদি বেশ ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে আলুটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই তেলটার মধ্যে আমরা বাদবাকি রান্নাটা করব। তো তেলটা এখন গরমে আছে, এর মধ্যে ফোড়ন দিলাম 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, আর দিচ্ছি এখানে 2টো ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, আর 1 টিস্পুন দিয়ে দিলাম গোটা জিরে। এবার আঁচটাকে একটু কমিয়ে রেখে ফোড়নটাকে মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1টা মাঝারি সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 4 থেকে 5 কোয়া রসুন আমি মিক্সিতে একটুখানি জল দিয়ে সুন্দর করে বেটে নিয়েছিলাম। মশলাটাকে দিয়ে মোটামুটি 2 মিনিট কষিয়ে নিয়েছি, মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো দিচ্ছি এখানে 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন মতন চিনি দিয়ে দিলাম, এর সাথে যাচ্ছে স্বাদ মতো নুন। চিনিটা দিলে কিন্তু রান্নার টেস্ট ভালো হয়, তবে আপনারা যারা রান্নায় একেবারেই চিনি খেতে পছন্দ করেন না তারা চিনি বাদ দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। এবার সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে যাতে করে কাঁচা গন্ধগুলো মশলা থেকে চলে যায়, নাহলে কিন্তু রান্নার মধ্যে একটা মশলার গন্ধ করে সেটা ভালো লাগে না। তো মশলাটাকে অবশ্যই করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে, এবার আলুটাকে দিয়ে আলুটাকেও কিন্তু মশলার মধ্যে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো ওদিকে আলুটা কষানো হতে থাকুক, এদিকে কিন্তু এটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে 1টা নাইফ দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি।
এটা আপনারা তৈরি করে এমনি শুধু মুখেও কিন্তু খেতে পারেন, আবার ডাল ভাতের সাথেও এটাকে পরিবেশন করা যেতে পারে। এটা খেতে না দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। তো দেখুন এরকম ছোট ছোট চৌকো চৌকো পিস করে আমি কেটে নিয়েছি, আর দেখুন কতটা নরম হয়েছে ভেতরটা। এটা যখন ঝোলের মধ্যে ফুটবে, ঝোলের সমস্ত ফ্লেভারের মধ্যে ঢুকে যাবে, আর এটা কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যাবে, আর খেতে ভীষণই টেস্টি লাগবে। তো এখানে আলুটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, আমার খুব শুকনো লাগছিল মশলাটাকে, তো একটুখানি জল দিয়ে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে আমি আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো এখানে আমাদের হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। গরম জলই ইউজ করার চেষ্টা করবেন, কারণ ঠান্ডা জল রান্নায় দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো চেষ্টা করবেন গরম জল এখানে দেওয়ার। ঝোলটা ফুটে উঠেছে। এবার এখানে মুসুর ডাল আর ডিমের যে ধোকাগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনোভাবে ভেঙে যাবে না, ভেঙে যাওয়ার কোনো চান্স নেই এখানে। একটু বেশিক্ষণ সময় ধরে ঝোলের মধ্যে যদি এটা ফোটানো হয় তাহলে কিন্তু ঝোলের সমস্ত ফ্লেভার এর মধ্যে ঢুকে যাবে, বেশ অনেকটাই এটা ফুলে উঠবে আর একদম নরম তুলতুলে হয়ে যাবে। খাওয়ার সময় এটা ভীষণ খেতে ভালো লাগবে। তো সবকিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে এটাকে আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্যে। 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন ঝোলটা কিন্তু বেশ অনেকটাই টেনে গিয়েছে, উপর থেকে তেলটা ভেসে উঠেছে, আর ধোকাগুলো কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠেছে। এ সময় অবশ্যই আপনারা নুন ঝাল আর মিষ্টিটা একবার চেক করে নেবেন, সেটা নিজেদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। আমি কিন্তু আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এখানে সব কিছু খুব ভালো করে রান্না হয়ে গেছে, রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের ডিম আর মুসুর ডাল দিয়ে একটা রেসিপি। এই রেসিপিটা আমার রিকোয়েস্ট থাকলো সবাইকে, অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখুন, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।